আচ্ছা যা যা যাবেন আসেন হ্যাঁ সাথে আসেন আপনি আর আমি মজা করবো এবার ওরা দেখবি মজা কাজ করে বুঝলেন মজা করবো আমরা দুইজন আমার বিয়াই কানতেছে আলাম যে এবার দুই বিয়াই মজা করবো মানুষজন আশ্চর্য তো মফিজ কবিতা সাবাল বিদায় কানতেছে আমাদের বিদায় পর্ব এখন আমরা হলো বৈশাখী সিমিয়ে কখন দিবে কালকে হলো তারা অপেক্ষা ছিল আমাদের মেয়ে আমাদের কাছে বউ কবে দিবে কখন বিদায় করবে আমরা এখন বৈশাখী সিমিয়ে কখন দিবে যাই হোক এখনো হারির খবর সব কইতে পারে কথা বাস্তবই বুঝো না কানে মুখে কথা কয় গেলাম কাঞ্জিল আসো বাবা বিদায় নিয়ে আসো আসে এখানে ভাবি ব্যান কই ব্যান আচ্ছা যা যারা যাবেন আসেন হ্যাঁ সাথে আসেন আপনি আর আমি মজা করবো এবার ওরা দেখবি মজা কাজ করে বুঝলেন মজা করবো আমরা দুইজন আমার বিয়াই কানতেছে আলাম যে এবার দুই বিয়াই মজা করবো মানুষজন আশ্চর্য তো মফিজ কবিতা সাবাল বিদায় কানতেছে ভাই আমার ভাই নাই দোয়া করবেন গাড়ি সরে পড়লে হ্যাঁ ওখানে যে ওই আপনার ডাবে ডাক দিয়ে যান
সবাই ভালো থাকো। আবদিয়া খবর আছে? ওর মা কই? আবদিয়া দেখেন আমার লগে কথাই কথা আনতে মজা আছে। আজকে কি খুব সারা অনেক কিছু
আমি দিনের মধ্যে একবার হলো ওই টমেটো ভর্তা দিয়ে ভাত খাই। তো আজকে তো সাকিবদের বাড়িতে ছিলাম, মানে তাঞ্জলের শ্বশুর বাড়িতে গেছিলাম, তো ওইখান থেকে যাই খাইছি ভালো মন্দ আল্লাহ যেরকম খাইছে আলহামদুলিল্লাহ খুব ভালো। তো যাই হোক, রাতের বেলা এখন হলো আমি এটা সিদ্ধ করে নিয়েছি। শুধু আমি একা খাই না, মা পুপি ভাই বোন হাজব্যান্ড সবাই খায়, মানে আমার স্বামীও খায় এটা, তো তারা খুব পছন্দ করে। আর আজকে যা ছিল সব সিদ্ধ করে নিয়েছি এখানে। আর আমি গন্ধ পায়ে দৌড়ে আসছে এসে দেখি এরকম, মানে যদি এটা আমার মা বসাইছে আমি এরকমভাবে বসাই না, আমিও কাছে থেকে সিদ্ধ করে নেই, কী করবো কিছু করার নাই। হোক, এটা এখানে তাওয়া আছে, তাওয়া দিয়ে হলো মা মাংস তরকারি, এটা দেখলে অসহ্য লাগে এখন আর ভালো লাগে না। তো মরিচ টেলে নেবো আর আমি যাই কাজ করি একটু, কাজ তো করতেই দেয় না, মানে নিজের খাবারটা রেডি করি, ভর্তা ভর্তা বানাই, মা আছে মারে ডাকি, এটাই হলো কাজ হবে আমার।